फेर गड़ालो मैत्री और बंधन एक्सप्रेसेर चाका। करोनाकाले दो बछर बंध छिलो भारत बांग्लादेश ट्रेन परिषेवा। रविवार थेके फेर चालू हलो मैत्री एक्सप्रेस और बंधन एक्सप्रेस। सप्ताहे पाँच दिन मैत्री और दो दिन बंधन एक्सप्रेस ट्रेन चलबे। ट्रेन चलाचल शुरू हवाय खुशी दुई पारेर मानुष। दीर्घ दो बछर बंध थाकार पर फेर चालू हलो कलकाता ढाका कलकाता मैत्री एक्सप्रेस और कलकाता खुलना कलकाता बंधन एक्सप्रेस। भारत बांग्लादेश उभय देशेर नागरिकदेर सुविधार्थे रविवार गड़ालो ओई दुई ट्रेनेर चाका। ट्रेनटी चालू हवाय खुशी यात्रीरा। অনেকটা রাস্তা বাসে যেতে হতো। দুই বাংলার মধ্যে ফের ট্রেন চালু হওয়ায় সুবিধা হবে বাসিন্দাদের। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ আমরা তো এই পথে বাইরে উঠে যাই, আমরা যাই না ওইভাবে, তো যেতে খুবই কষ্ট হয়, আর ট্রেনে তো ওই কষ্টটা হয় না, এই জন্য ট্রেন চলছে মানে মনে শান্তি পেয়ে গেলাম। কোথায় যাচ্ছেন? কোথায়? খুলনাতে যাচ্ছি। ওই এক সপ্তাহের জন্য যাচ্ছি, ওখানে আমার থাকে, সব রিলেটিভ থাকে। করোনা আবহে দু বছর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল বন্ধ ছিল। এদেশ থেকে ট্রেন ফের বাংলাদেশে নিয়ে যাবে আনন্দে আত্মহারা রেল কর্মীরাও। কোনো অসুবিধা নেই আমাদের। দু বছর পরে মাঝখানে হ্যাঁ লকডাউনে একটু অসুবিধা হয়েছিল, বিভিন্ন কারণে আমাদের গাড়ি চালাতে পারেনি, দুই দেশই পারেনি। এখন গাড়ি চলছে, আমাদের অভিজ্ঞতা খুব সুন্দর, খুব আনন্দ হচ্ছে আমাদের, ওই দেশে গাড়ি নিয়ে যাবো। মোটামুটি 15-10টার মধ্যে পৌঁছে যায়। খুলনা না, আমরা জাস্ট বেনাপোলে গিয়ে আমরা চলে আসি। খুব সুন্দর লাগে। হ্যাঁ খুলনা লাঞ্চ করি, ভালোই লাগে, খুব সুন্দর লাগে। অন্য দেশে গিয়ে আগের সময়সীমা অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন মৈত্রী এক্সপ্রেস এবং দুদিন বন্ধন এক্সপ্রেস চলবে। চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস দুটিরই ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য। 18 মার্চ 2020 কোভিড বেড়ে যাওয়ার কারণে ভারতবর্ষে আমাদের মৈত্রী বন্ধন যে বাংলাদেশের ট্রেন আমাদের বন্ধ হয়ে গেছিল। দু বছরের বেশি বন্ধ ছিল, দু বছরের বেশি দুটি ট্রেনই বন্ধ ছিল। এই কিভাবে সপ্তাহে কতদিন চলবে, কিভাবে চলবে? যা কোভিডের আগে যা নিয়ম ছিল, যেভাবে চলতো পাঁচ দিন মৈত্রী এবং দুদিন বন্ধন, সেভাবেই চলবে। ভাড়া কীরকম পড়ছে বন্ধনের? এটাতে দুটো ক্লাস আছে দেখবেন, একটা হচ্ছে চেয়ার কার আর আরেকটি হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 1200 টাকার কাছাকাছি বন্ধনে, এবং চেয়ার কারের ভাড়া হচ্ছে 800 টাকা। আজকে কিরকম যাত্রী, কতজন প্যাসেঞ্জার আছে? আজকে যেহেতু প্রথম দিনের রানিং, আজকে আমাদের 19 জন প্যাসেঞ্জার হয়েছে। কোভিড প্রোটোকল মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে, মানতে হবে করোনা সতর্কতা। দেখুন, আমরা কোভিড প্রোটোকল মেনেই চালাবো। যাত্রীর সাধারণ উদ্দেশ্য আবেদন, তারা যেন অ্যাজ ফার অ্যাজ পসিবল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, আর তারা যেন মাস্ক অবশ্যই পরেন, ভ্যাকসিনেশন যেন নেন। ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা ম্যান্ডেটরিও বাংলাদেশের ক্ষেত্রে, আর ওই হেলথ স্যানিটাইজার নিয়ে যান। এই দুদেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, তাই অন্যান্য সব কিছুর মতো স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবাও। ভারত বাংলাদেশের মধ্যে ট্রেনের চাকা নিয়ম মেনেই গড়ালো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।